হুজুর আপনি মাহফিলে আসেন সাধারণ পোশাক পরে, কিন্তু টেলিভিশন প্রোগ্রামে করে উন্নত পোশাক পরে, এটার কারণ কি? আমি তো এই পোশাকেই থাকি সব সময়। ওটা ওই পায়জামা পরেছিলাম যে ওই জাকির নায়েক খুব পিড়াপিড়ি করছিল, সেই জন্য কিছু বলেছিলাম। তাছাড়া এভাবে থাকে, যে কোনো নামাজে পর সম্মিলিত, যে কোনো নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি যায়? জি না, বিদাত। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে তখন করবেন। এসএসসি পরীক্ষার জন্য খাতাই মানুষের ছবি আঁকানো যাবে কি? জি না, ওই বিদ্যা বাতিল। অজু করার সময় ঘাড় মাসা করা বিদাত, হারাম। সালাতের মধ্যে দুই রাকাতের বৈঠকের সময় হাতের নখকে অবিরাম নাড়তে হবে। জি, আত্মাহত এখানে সালাম পর্যন্ত অবিরাম নড়বে, এটাই জরুরি। একবার উঠাতে হবে, এর প্রমাণে জাল জৈব ভুয়া আদিশ নেই দুনিয়াতে। আত্মাহত শুরু করলেই আলোক করা কখন লাগবে এটা নয়, শুরু করলেই শুরু হবে নড়া, স্বাভাবিকভাবে ধীর গতিতে। মাথার চুলে ঘোড়া মেহেদি লাগানো যাবে কি? লাগান সমস্যা নেই, লাল করতে হবে পেকে গেলে। ওই মেহেদি যদি লাল হয় করবেন। জোহর ও ফজর সালাতের আগে যে সুন্নাত পড়া হয়, এই সুন্নাত সময় পাওয়া না গেলে ফরজ সালাতের পর পড়া যাবে কি? জি যাবে, পড়েন, সহিহ হাদিস। ফরজ সালাত সওয়াবের ঘাটতি হবে না। ফরজ সালাত জামাতে এক রেকাত মুক্তাদি না ধরতে পারলে ইমাম এর সালাম শেষে ওই এক রেকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা লাগানো যা লাগবে কি? জি না, ইমামের সাথে যেটুকু পাবেন সেটুকু আপনার প্রথম, এটা হলো সহিহ হাদিস। আবার কথাটা মনে করেন তো, ইমামের শেষ রাকাত কিন্তু আপনার প্রথম রাকাত, তাহলে তো আপনার আর সুরা মিলাতে হবে না। যদিও ইমাম ওই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়েছে, কিন্তু আল্লাহর নবী বলছেন ইমামের যেইটুকু শেষ সেইটুকু তোমার প্রথম, তুমি যেটুকু পাচ্ছ এইটুকু তোমার প্রথম, বাস এটা মনে রাখো। যদি এক রাকাত পায় তাহলে এক রাকাতে আমার প্রথম হয়ে গেছে, আর এক রাকাতে সুরা মিলাবো। আর যদি দুই রাকাতই পাই তাহলে মিলানোর অংশ শেষ, এখন শুধু সুরা ফাতিহা। বোঝা গেল না মনে হয়? পিতার টাকা ছোট ছেলে চুরি করতে পারবে কি? জি না, কোনো সময় পারবে না, ওটা তো ধ্বংসের পথ, ভুলে এ কাজ করতে যাবেন না। জি, আর ওটা খারাপ অভ্যাস হবে না, উপার্জনে করতে চাইবে না। জুমার দিন দুই আজান বিদাত। প্রসাব এর সমস্যা নিয়ে নামাজ পড়লে হবে কি? জি হবে। অজু করেন দে সালাত শুরু করেন, অজু থেকেই যদি পেশাব আসতে থাকে কাপড় ভিজে যায়, কোনো সমস্যা নেই। রক্তজনিত রোগের রোগে আক্রান্ত যেসব মহিলারা, যাকে বলে ইস্তেহাজা, ওটা তো হায়েজ নয়, ওটা সবসময় রক্ত আসতে আছে। আল্লাহ নবী বলছেন তুমি গোসল করে অজু করে সালাত আদায় করো, আর না হলে শুধু অজু করে সালাত আদায় করো। আপনার তো ফোটা ফোটা পেশাব আসতে আছে, এক মিনিট দু মিনিট পর দশ মিনিট পর, তাহলে তো আপনি অজু করে আর সালাত আদায় করার সুযোগই পাবেন না। আপনি অজু করে নেন, চলাকালীন পেশাব আসুক আসে যায় না, সালাত আদায় করতে করতে পেশাব আসুক আসে যায় না, ওই অক্তের ফরজ সুন্নাত সব পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়ে যদি আর এক অক্ত পড়েন তবু সমস্যা নেই। আবার যখন আসরের সালাত আদায় করতে যাবেন তখন এ অজু দিয়ে হবে না, আবার অজু করতে হবে। মসজিদের নাম কি আহলে হাদিস লেখা যাবে? আহলে হাদিস ইসলাম মসজিদ না লিখাই ভালো, ব্যক্তি অনুপাতে লিখবে, বংশ অনুপাতে লিখবে। বিদেশে গিয়ে কতদিন কসরের সালাত আদায় করবে? যতদিন কসরে আছে,
যতদিন বিদেশে আছে, বলে আমরা যে 3 মাস 4 মাস করে বগুড়ায় গিয়ে থাকি কাজ করতে, ঢাকায় গিয়ে থাকি, থাকো কসর পড়ো। মৃত ব্যক্তির নামে কুরবানি করা দেওয়া, কুরবানি দেওয়া যাবে কি? জি না, মৃত ব্যক্তির নামে কুরবানি নেই। মৃত ব্যক্তির নামে দান খেরাত, মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে গোস্ত ভাগ করে দেওয়ার কথাটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা বিদ্বানদের মতামত। সম্মানিত দিনী ভাই বোন সকলকে আজকের আলোচনা, বিশেষ করে ফতোয়া বিষয়গুলি মূল্যায়ন করার অনুরোধ রেখে, কোরআন তেলাওয়াত করার অনুরোধ রেখে, 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।